আসসালামু আলাইকুম। আপনার চারপাশে যদি সারাক্ষণ টক্সিক এবং নেগেটিভ লোকজন ঘুরে বেড়ায়, তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে খুব সহজে পৌঁছাতে পারবেন না। আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে তা অর্জন করাটা। যদি একটা গল্প দিয়ে আপনাকে বুঝিয়ে বলি, তাহলে কিন্তু জিনিসটা বুঝতে খুব ইজি হবে। চলুন গল্পটি শোনা যাক। একদল ব্যাঙ জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। এই ব্যাঙের দল থেকে দুইটা ব্যাঙ একটা বড়সড় একটা গর্তের মধ্যে ঢুকে পড়ে, গর্তে পড়ে যায়। গর্তটা এতই গভীরতা ছিল যে এই গর্ত থেকে বের হওয়াটা অনেক ডিফিকাল্ট ছিল। ব্যাঙের দলের সবাই বলাবলি করছিল, এত গভীর একটা গর্তে পড়ে গিয়েছে ব্যাঙ দুটা, এখান থেকে কিন্তু খুব সহজে রক্ষা পাবে না, রক্ষা পাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। ব্যাঙ দুটো গর্তের মধ্যে পড়ে গিয়ে প্রথমে ভীষণ চেষ্টা চালাচ্ছিল। কিছু দূর চেষ্টা চালার পর মনে হচ্ছিল অসাধ্য, বের হতেই পারবে না। আর উপর থেকে ব্যাঙের দল বলাবলি করছিল, এটা খুব বেশি দুঃসাধ্য একটা কাজ। ব্যাপারটা এমন তারা বলতে চেষ্টা করছিল যে এতটাই দুঃসাধ্য এই গর্ত থেকে উঠে আসাটা কোনোভাবেই সম্ভব না, তার থেকে বরঞ্চ ভালো যদি আরও গভীরে ঝাঁপ দিয়ে মরে যায়, তাহলে এতখানি আর কষ্ট করতে হবে না, মৃত্যুটাকে খুব সহজ করে নেওয়াটাই এখন ঠিক হবে। তাদের এই কথাবার্তা শুনে গর্তের মধ্যে যে দুইটা ব্যাঙ ছিল, একটি ব্যাঙ চেষ্টা বাদ দিয়ে আরও গভীর আরও ডেপতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণকে খুব সহজেই বিসর্জন করে ফেলে, আর বাকি রইল একটা ব্যাঙ। একটা ব্যাঙ একদম নিরলসভাবে চেষ্টা চালাচ্ছিল উপরের দিকে উঠে আসার জন্য। উপর থেকে সবাই বলাবলি করছিল, এটা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, কিন্তু ব্যাঙটি কোনোভাবেই তার চেষ্টা থামাচ্ছিল না। এক পর্যায়ে ব্যাঙটা চেষ্টা করতে 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 উপরে উঠে আসলো। তখন ব্যাঙটা সবাইকে, ব্যাঙের দলের সবাইকে ধন্যবাদ জানাচ্ছিল, তোমরা যদি আমাকে এতটা উৎসাহ না দিতে, তাহলে কখনোই আমার পক্ষে এই গর্ত থেকে উঠে আসা সম্ভব হতো না। ব্যাঙটা বলছিল, আমি যেহেতু কানে শুনতে পাই না, আমি দেখতে পাই, তাই আমি দেখছিলাম তোমরা আমাকে উৎসাহ যোগাচ্ছ। এই দেখতে পাওয়াটাই আমার জন্য কিন্তু সফলতা বয়ে নিয়ে এসেছে। কি বুঝলেন বলেন তো? তার মানে আমার চারপাশে যদি পজিটিভ মানুষ থাকে, এদের উৎসাহে কিন্তু আমার অনেক দুঃসাধ্য কাজও কিন্তু সহজ হয়ে যাবে। কিন্তু চারপাশে যদি নেগেটিভ লোকজন থাকে, তাদের এই নেগেটিভিটির কারণে দেখা যাচ্ছে আমার সফলতাটা অনেক বেশি কঠিন হয়ে উঠবে। তাই চারপাশে টক্সিক মানুষকে বাদ দিন, সুস্থ সুন্দর সুস্থ মনের মানুষের সাথে চলাফেরা করুন। ধন্যবাদ।